عشان عشان بابا كان بالك شتا ها كيف حالك الحمد لله جي تو هم رسل تاكبونا ধান কিভাবে কি করবেন কহেন ধান যদি মনে করেন যে এখানে তো মারে হ্যাঁ এগুলো তো কাঁচা আছে দেরি আছে দেরি আছে এগুলো দেরি আছে 10 দিন কাটা যাবে না আর তাল তলা তাল তলাও তো 10 দিন 10 দিনে আমরা চলে আসব এরকম ধান হলে তো কাছে ভালো হয় সুবহানাল্লাহ দেখেন কি এই জিভরা জিনিস যায় যে কি গো ওই এর ধান চাই দুধ দুধ হয়েছে বড় তাহলে টাকা সমস্যা নাই তো আচ্ছা ধান কি এক জায়গাতে করবেন হ্যাঁ এক জায়গাতে করবেন কোথায় করবেন সবই সবই মানে দরকার হলে ওই ট্রলিতে করে ওদিকে নিয়ে গিয়ে এক জায়গাতে করবেন এদিকে না করলে মাসুদের ওখানে ট্রলি মাসুদের ওই ওই জায়গাতে বাস বাস ইজ বাস বাস দেহাঙ্গা করে দিলেন বান্ধার পরে চলে যাবেন তাহলে আপনার সাথে আমাদের আর দেখা হবে না বুঝছেন আর আলহামদুলিল্লাহ এটা এটা যেটা ভয় করছে না সেটা হয়ে গেছে ধান মারু খাড়া মানে একটাও শীষ বা নষ্ট হবে না এই জাতি এরকমই বুঝেছে আমি একটু সামনে যাবো এত ভয় করছে না বলছেন যেমন আপনার ধানেরই ভরেছে এই হলো ব্ল্যাক রাইস আমি এর আগে একবার ভিডিও দিয়েছিলাম ব্ল্যাক রাইসের আমি একবার ভিডিও দিয়েছিলাম ব্ল্যাক রাইসে যখন কেবল লাগাই তার আগে দিয়েছিলাম যখন কেবল চারা গাছ হয় ওই ব্ল্যাক রাইস এখন আলহামদুলিল্লাহ অনেক এই যে অনেক দিনের আসলে কি আমি যদি আমাকে আমার ক্যামেরা ঘুরিয়ে দেখাই তাহলে খুব ভালো হয় এটাই এটাই হলো ব্ল্যাক রাইস আমি একটু সামনের দিকে যাই এখানে এসো ও আচ্ছা হ্যাঁ আপনি একটু দাঁড়ান হ্যাঁ আপনি একটু দাঁড়ান হ্যাঁ এ হলো ব্ল্যাক রাইস যে এত বড় হয় এটা জানা ছিল না আমি মোটামুটি ভাবে মাথায় পাগড়ি বন্ধ আছে নাকি হ্যাঁ একটু সরিয়ে দেন আপনি না না চশমা নয় আপনি পাগড়ি আচ্ছা ঠিক আছে বড় ধান আচ্ছা আচ্ছা তাহলে আপনার উচ্চতা হলো 5'7" 5'7" যে ব্ল্যাক রাইস যে এত বড় হয় এটা আমাদের এলাকায় কারো জানা ছিল না আলহামদুলিল্লাহ ওভারঅল দারুণ আসলে সব কিছুই দারুণ এই যে হলো ব্ল্যাক রাইস মানে একজন 5'7" মানুষের উপর দিয়ে মানে 6 ফুট পর্যন্ত যে ধানসহ গাছ হতে পারে এটা আসলে কখনো আমি কল্পনা করিনি এ মাঠের কৃষক কখনো কল্পনাই করেনি আসেন আপনি আসেন 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 একটু এদিকে যাই আসেন ও চাল চাপতে লেগেছে আলহামদুলিল্লাহ নষ্ট তো হয়নি না নষ্ট হয়নি
আচ্ছা আচ্ছা ধান পড়েছে কিন্তু লম্বা ধান পড়ে গিয়েছিল এই যে ধান পড়ে দুই দিকে সরিয়ে রাখা হয়েছে পরে তো এটা তার পানি দেননি না দিয়ে কোন দিক দিয়ে নামাইলেন পানিটা মিষ্টি গালুর দিয়েটা দিয়ে মিষ্টি গালুর ওইটা দিয়ে আচ্ছা 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 কাকা আচ্ছা আপনি গেলে তো আপনাকে এখন খুঁজে পাওয়া যাবে না এ হলো ব্ল্যাক রাইস এই হলো ব্ল্যাক রাইসের অবস্থা আর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এই হলো জি দেখা যাক এখন ঘরে চাল নেওয়া যায় কিভাবে কখন নেওয়া যায় জি ধন্যবাদ আচ্ছা এই দিকে আছে এটা হলো 51 কাকা এটা 51 হ্যাঁ এটা 51 দাদা এটা 51 ভাত ভাত একজন খেতে ভালো লাগবে ইয়াই একজন কৃষকের আসলে এটাই আনন্দ একজন কৃষকের এটাই আনন্দ যে জমিতে ধান হয়েছে এটা বড় পাওয়া এই আর কি জি ধন্যবাদ